আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমরা এসেছি হচ্ছে নব শালবন বৌদ্ধবিহারে। তো শালবন বৌদ্ধবিহারটা হচ্ছে মেন রাস্তা থেকে একটু ভেতরে। এটা হচ্ছে নব শালবন বৌদ্ধবিহারে যাওয়ার একটি রাস্তা। তো আগেই বলেছি, নব শালবন বৌদ্ধবিহারটা মেন রাস্তা থেকে একটু ভেতরে, আর দূরে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নব শালবন বৌদ্ধবিহার। দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থীরা কিন্তু ভেতর থেকে ঘুরে এসেছে, আর এখানে প্রতিদিনই কিন্তু অনেক দর্শনার্থীরা আসে এটা দেখার জন্য। তো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে পুরাতন যে শালবন বৌদ্ধবিহার রয়েছে এটার একটা ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই নব শালবন বৌদ্ধবিহারটি কুমিল্লা শহর থেকে একটু দূরে, কুমিল্লার কোটবাড়ির ময়নামতিতে অবস্থিত। আর এই নব শালবন বৌদ্ধবিহার থেকে কিন্তু খুব কাছে শালবন যে বৌদ্ধবিহার, মানে যে পুরাতন শালবন বৌদ্ধবিহার, আমি ওইটার কথা বলছি, ওইটাও এখান থেকে খুবই কাছে, এখান থেকে দেখা যায়। আর ময়নামতি যে জাদুঘর রয়েছে সেটাও এখান থেকে খুবই কাছে। এখানে যারা আসবেন তারা চাইলে একসাথে অনেক কিছু দেখতে পারবেন। তো যাই হোক, আমরা চলে এসেছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। তো এটা ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। তো যাই হোক, এই নব শালবন বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। তো আমি একটা টিকিট নিয়েছি, আর আমার সাথে আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ে রয়েছে এবং আমার ছোটো ভাইও রয়েছে। তো ওরা কেউই ঢুকছে না, শুধু আমি একাই ঢুকছি, এজন্য একটা টিকিট কেটেছি। আর ওরা ঢুকবে না, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যেদিন এসেছিলাম বাইরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র ছিল, এই জন্য কিন্তু আমার ছোটো মেয়েটা একটু ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ওরা আর ভেতরে ঢুকলো না। আমার হাজব্যান্ড বললো তুমি একাই যাও, আমি ওকে নিয়ে এখানে সায়াতে একটু বসি। তো যাই হোক, এখানে ভেতরে ঢোকার সময় কিন্তু জুতোগুলো ওখানে রেখে আসতে হয়, জুতো নিয়ে ভেতরে ঢোকা নিষেধ। তো আমি যখন ভেতরে যাচ্ছিলাম, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এত গরম হয়ে গিয়েছিল রৌদ্রের তাপে, মনে হচ্ছিল পায়ের চামড়া পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো খুব কষ্ট করে এখান থেকে হেঁটে গিয়েছি। এজন্যই গরমকালে বাইরে কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজে বের হলে অবশ্যই একটা ছাতা রাখা উচিত, আর আমাদের সাথে কোনো ছাতা ছিল না, এজন্যই কিন্তু অনেক কষ্ট করে ঘুরতে হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল করবেন না, কোথাও যদি গরমের সময় বের হন অবশ্যই সাথে একটা ছাতা নিয়ে নেবেন, তাহলে এতটা কষ্ট করতে হবে না যেটা আমি করছি। এরকম রোদে যদি ছাতা ছাড়া বের হওয়া হয় তাহলে বুঝতেই পারছেন একদিনে কিন্তু আপনার স্কিনের 12টা বেজে যাবে। তো এখানে এত রৌদ্র থাকার আরও একটা কারণ ছিল, আমরা যখন এখানে এসেছিলাম তখন ছিল হচ্ছে দুপুরবেলা, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো এরকম সময় কিন্তু এমনিতেও রৌদ্রটাও অনেক থাকে আর গরমও প্রচুর ছিল। তো যাই হোক, এখানের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখানে অনেক রৌদ্র আর গরমের কারণে ভালো লাগছিল না। তো যাই হোক, এখান থেকে একটা সিঁড়ি এই মন্দিরে প্রবেশের জন্য, এদিক থেকে একটা সিঁড়ি রয়েছে, এদিক থেকেও চাইলে মন্দিরে প্রবেশ করা যায়, তবে মেন সিঁড়িটা হচ্ছে ওই দিক থেকে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমি মেন সিঁড়ি দিয়েই মন্দিরে ঢুকব। সেই সাথে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলে নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে নব শালবন বৌদ্ধবিহারের যে মন্দির, এটা প্রবেশের প্রধান সিঁড়ি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমি এখন উপরে উঠব। এখানে কিন্তু সারা বছরই দর্শনার্থীরা আসা যাওয়া করে, আর অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে শালবন বৌদ্ধবিহার এবং ময়নামতি জাদুঘর, এই দুইটা জিনিস দেখার জন্য। আর আপনারা নিশ্চয় জানেন শালবন বৌদ্ধবিহার কিন্তু একটি ঐতিহাসিক স্থান,
তো এটা দেখার জন্যই কিন্তু মানুষ এখানে ভিড় জমায়, বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। এই দুই মাসে অনেক ভিড় থাকে, এখানে অনেকে পিকনিক থেকে আসে, অনেকে আবার সিঙ্গেলও ঘুরতে আসে। তো আমি এখন যে জায়গায় রয়েছি, এই বৌদ্ধবিহারটার নাম হচ্ছে নব শালবন বৌদ্ধবিহার। আর আমি এতক্ষণ যেই শালবন বৌদ্ধবিহারটির কথা বলছিলাম, ওটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। তো ওই শালবন বৌদ্ধবিহারের একটি ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি, আর এই কথাটা এর আগেও একবার আমি আপনাদেরকে বলেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর ওইটা একটা ঐতিহাসিক স্থান, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো যাই হোক, এই নব শালবন বৌদ্ধবিহারটি কিন্তু খুবই কম সময় আগে নির্মিত হয়েছে, বেশ কিছুদিন আগে। আর এই বৌদ্ধবিহারটি নতুন নির্মিত হয়েছে বলেই এর নাম হচ্ছে নব শালবন বৌদ্ধবিহার। তো এর আগে আমি কখনো আসিনি এখানে, এই প্রথমে এলাম এখানে। তো এর উপরে কী রয়েছে আমি ঠিক জানি না, সবাই বলছে মন্দির আছে একটা, তো এই মন্দিরটা দেখার জন্য সবাই মূলত উপরে আসছে। তো চলুন আমরা একটু দেখি আসলে এখানে কী রয়েছে। তো এখানে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আপনাদেরকে আগে বলেছিলাম এখানে প্রচণ্ড রৌদ্র, তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই মন্দিরের সামনে একটু ছায়া পড়েছে, তো এখানে বসে অনেকে রেস্ট নিচ্ছে। এতক্ষণ আপনাদেরকে যে মন্দিরের কথা বলছিলাম, এটাই হচ্ছে মূলত সেই মন্দিরটা। তো এই মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, তো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, আমি মন্দিরের বাহির থেকে একটু ভিডিও করেছি, যেহেতু এখানে ভিডিও করা নিষেধ। এবং একজন লোক রয়েছে যিনি সর্বক্ষণ এখানে পাহারা দিচ্ছে যে কেউ যেন ভেতরে ভিডিও না করে। তো যাই হোক, আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর আপনারা এখন যতটুকু দেখতে পাচ্ছেন মূলত এতটুকুই মন্দিরের ভেতরটা। এর ভেতরে আর কিছুই নেই, বাকি জায়গাটা খালি, পুরো ফাঁকা। অনেক বড় কিন্তু মন্দিরের ভেতরটা, বিশাল বড় একটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ হলেও মন্দিরের ভেতরে ঢোকা কিন্তু নিষেধ না। তো যাই হোক, আমি মন্দিরের ভেতরে ঢুকছি না, তো চলুন আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। এটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢোকার আরও একটি দরজা। তো এই মন্দিরটার ভেতরে ঢোকার মোট চারটি দরজা রয়েছে, এবং চারটি দরজায় কিন্তু একই রকম ডিজাইনের। তো এদিক থেকে একটা দরজা রয়েছে, মূলত এই মন্দিরটার চারদিক থেকে চারটা দরজা রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, এ যে দেখতে পাচ্ছেন এদিক থেকেও কিন্তু আরও একটি দরজা রয়েছে, যেটা আমি আগেই বলেছি মন্দিরের চারপাশ থেকে চারটি দরজা রয়েছে। তো এই দরজাটা কিন্তু মূলত বন্ধই থাকে, আর বাকি যে তিনটা দরজা আছে এই তিনটা দরজাই খোলা থাকে, আপনি যে কোনো দিক থেকে ঢুকতে পারবেন। তো আমরা এখন রয়েছি কিন্তু মন্দিরের পিছন সাইডে। আর মন্দিরের আরও একটি জিনিস, সেটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে উপরে, তো আপনি যদি নিচে থেকে উপরে আসতে চান তাহলে কিন্তু মন্দিরের তিন দিক থেকেই আপনি মন্দিরের উপরে আসতে পারবেন, শুধু এই পিছন সাইডটা ছাড়া। পিছন সাইড থেকে মন্দিরে প্রবেশ করার কোনো সিঁড়ি নেই, এটা ছাড়া বাকি সব দিক থেকে কিন্তু মন্দিরের উপরে আসার জন্য সিঁড়ি রয়েছে। এই নব শালবন বৌদ্ধবিহারটি কিন্তু খুব ছোট একটা জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে, এটা খুব বেশি একটা বড় না। তো এখন যে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকেন এবং তারা এখানে ধর্মচর্চা করেন। তো এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন আমি যে ভেতরে প্রবেশ করেছিলাম, মেন গেট সেটা। তো যাই হোক, অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এখন ফিরে যাব। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি আর বড় করছি না, আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।